আরিফা পারভিন জামান চৌধুরী মৌসুমী, জন্ম 1973 সালে 3 নভেম্বর, যিনি মৌসুমী নামে অধিক একজন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। 90-এর শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত মৌসুমী অভিনীত প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত। সে সময়ে নতুনদের মধ্যে মৌসুমী সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন, সেই হিসেবে তাকে 90-এর সেরা তারকা হিসেবে বিবেচনা করা হয়। মেঘলা আকাশ, দেবদাস, তাঁর কাটা চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি 6 বার বাচসাস পুরস্কার ও 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তিনি 2003 সালের কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রযোজনাও করেছেন 3টি চলচ্চিত্র। মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। তিনি কয়েকটি চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। প্রাথমিক জীবন। মৌসুমী 1973 সালের 3 নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আক্তার জামান। ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি 1990 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। ব্যক্তিগত জীবন। মৌসুমী 1996 সালের 2 আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের। দাম্পত্য জীবনে তাদের ফরদিন এহসান স্বাধীন ছেলে এবং ফাইজা মেয়ে নামের 2টি সন্তান রয়েছে। মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করে থাকেন। এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল লেভিস এর মালিকানার দায়িত্বে রয়েছেন। কর্মজীবন। অভিনয়। মৌসুমী 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। সিনেমাটি তখনকার সময়ে 13 কোটি টাকা ইনকাম করে, যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন। মৌসুমী বনে যান সুপারস্টার। ছিনিয়ে নেয় শীর্ষ নায়িকার আসন। আসনটি ধরে রেখেছিল 7 বছর, অর্থাৎ 1999 পর্যন্ত মৌসুমী ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা। 1993 সালে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের পর থেকে মৌসুমী অভিনয় করেন মৌসুমী ও ওমর সানির বিপরীতে দোলা ছায়াছবিতে। প্রথম বছরই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে। পরের বছর সালমান শাহের বিপরীতে গীতিকার ও পরিচালক কাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ, শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরীর দেনমোহর ছায়াছবিতে। 1995 সালে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকনের সাইকো থ্রিলার দেশপ্রেমিক। 1996 সালে নিজের প্রযোজিত গরিবের রানী ও সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়া চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুট তারাজে অভিনয় করেন। 1999 সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান ও মুমতাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি 2টি ব্যবসা সফল হয়। তবে শুধু অভিনয় নয়, অসাধারণ দেহ পল্লবের অধিকারিণী মৌসুমী ছিলেন সবার ড্রিম গার্ল। দর্শক চাহিদা মেটাতে তিনি নিজেকে আবেদনময়ী করে উপস্থাপন করেন বেশ কয়েকটি ছায়াছবিতে। পরাধীন, রক্তের অধিকার, বউয়ের সম্মান, সুখের আশায় চলচ্চিত্রের শারীরিক আবেদনে দর্শক মাতিয়ে তুলেছিলেন মৌসুমী। বিশেষ করে রক্তের অধিকার চলচ্চিত্রে পিঠ উন্মুক্ত পশ্চিমা ফ্রক পরে বৃষ্টি ভেজা গানে নিজেকে আবেদনময়ী হিসাবে নতুনভাবে তুলে ধরেন। এরপর পরাধীন ছায়াছবিতে নায়ক রুবেলের সাথে চুপ একদম চুপ গানের মাধ্যমে সবার নজর কেড়ে নেন। সুখের আশায় ছায়াছবিতে একই নায়কের সাথে পশ্চিমা খোলামেলা পোশাকে হাজির করে আলোচনার ঝড় তুলেন। তবে সব ছাপিয়ে বউয়ের সম্মান চলচ্চিত্রে নিজের অপরূপ সৌন্দর্য তুলে ধরেন বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে। কিন্তু মিস ডায়ানা ও লাভ ইন থাইল্যান্ড ছায়াছবিতে অতিরিক্ত খোলামেলা পোশাকে উপস্থিত হয়ে কিছুটা সমালোচিত হয়েছিলেন মৌসুমী। 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরের বছর কাজী হায়াতের ইতিহাস ও এফআই মানিক পরিচালিত লাল দরিয়া ছায়াছবিগুলো বাণিজ্যিক সফলতা লাভ করে। 2003 সালে তার নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ও দেলোয়ার জাহান ছন্টু পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন। 2004 সালে খায়রুন সুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে নতুনভাবে আবারও ফিরে পান শীর্ষ নায়িকার আসন। পরবর্তী 2 বছর মৌসুমী ছিলেন শীর্ষ চলচ্চিত্র অভিনেত্রী। 2004 সালে তার অভিনীত মাতৃত্ব চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। পরের বছর ধর্মীয় গোড়ামি নিয়ে নির্মিত মোল্লাবাড়ির বউ ও তার নিজের পরিচালিত মেহের নিগার ছায়াছবিতে অভিনয় করেন। 2008 সালে একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচ সাস পুরস্কার অর্জন করেন। এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছায়াছবিতে অভিনয় করেন। 2010 সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন বিলাতে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার। 2011 সালে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম। মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের প্রজাপতি ও চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ প্রজাপতি ছায়াছবিতে অভিনয়ের জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2013 সালে নন্দিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দেবদাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে মনোনীত হন। একই বছর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করেন। 2014 সালে মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছায়াছবিতে আরিফিন শুভর বোনের চরিত্রে অভিনয় করেন। এছাড়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত এক কাপ চা ছায়াছবিতে একজন লাইব্রেরিয়ান চরিত্রে অভিনয় করেন। তার কাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য লাভ করেন তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও এক কাপ চা চলচ্চিত্রের জন্য পান সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার। 2015 সালে ঈদে মুক্তি পায় ইন্দো বাংলা প্রযোজনায় আশোক পাতি ও আব্দুল আজিজ পরিচালিত আশিকি। 2016 সালের ভালোবাসা দিবসে মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা। এই চলচ্চিত্রে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। 2016 সালে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু নির্দেশনায় মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন। এতে প্রথমবারের মতো একসাথে টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ। একই বছর ঈদুল ফিতর উপলক্ষে আফতাব বিন তমিজের নির্দেশনায় অতীত হারায় খুঁজি টেলিফিল্মে কাজ করেন। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি। প্রযোজনা মৌসুমী 1996 সালে গরিবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন। একই বছর এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সুখের ঘরে দুঃখের আগুন ও মুমতাজুর রহমান আকবর পরিচালনায় বউয়ের সম্মান আমার বউ ছায়াছবি প্রযোজনা করেন। এরপর দীর্ঘ 19 বছর পর তিনি আবার আমি এতিম হতে চাই দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় ফিরে আসেন। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মৌসুমী ও ঋদ্ধি টকিস। পরিচালনা 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে 2005 সালে পরিচালনা করেন মেহের নিগার। 2016 সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন মৌসুমী। সঙ্গীত মৌসুমী 2004 সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন। 2007 সালে ইথুম বাবুর সুরে 2000 चौदह साले मोहम्मद मुस्तफा कमाल राज परिचालित ताँर काटा छाया छविते कि जे शून्य लागे तुमी इना गाने कण्ठ दें। एछाड़ा मोहम्मद मुस्तफा कमाल राजेर छायाछबि चलचित्रे मन जा बोले बुलुक गानेर गीत रचना करेछेन मौसुमी। मौसुमीर चलचित्रेर तालिका केयामत थेके केयामत, स्नेह, मौसुमी तोला, आत्म अहंकार, स्नेह, प्रथम प्रेम, अंतरे अंतरे देन मोहर भांगचुर, मुक्तिर संग्राम, संसारेर सुख दुख, विश्वप्रेमिक, आदरेर सन्तान, प्रिय शत्रु, विद्रोही बधू, सजन, घात प्रतिघात, हारानो प्रेम, गरीबेर रानी, सुखेर स्वर्ग, आत्मत्याग, प्रियतमी, राक्षस, सुखेर घरे दुखेर आगुन, शांति चाई, मिथ्या अहंकार, लाट साहेबेर मेये, कथा दाओ, अंध भालोबासा, लुटतराज, लज्जा, बाघेर बाच्चा, तुमी सुंदर, रूपसी राजकन्या, भण्ड बाबा, आम्मा जान, मगेर मुल्लुक, कुख्यात खुनी, कष्ट, मेघला आकाश, भेजा बेड़ाल, विपदजनक, इतिहास, लाल दरिया, मेजर साहेब, ढाकाया मस्तान, कखनो मेघ कखनो बृष्टि, वीर सैनिक, बिग बस, बौर सम्मान, मातृत्व, मोल्लाबाड़ीर बौ, मेहर निगार, आमी जेल थेके बोलछी, हृदयेर कथा, बिंदुर छेले, साजघर, एक बुक जला, शत्रु शत्रु खेला, मेशिन मैन, तुई जदि आमार भीतरे एकजन संगे छिलो, बाबा आमार बाबा, बधूबरण, खायरुन सुंदरी, साहेब नामेर गोलाम, मयनामतिर संसार, हृदय थेके पावा, ओपारे आकाश, गोलापी एखन बिलाते, कुसुम कुसुम प्रेम, प्रजापति, दुई पुरुष, देवदास, किछु आशा किछु भालोबासा, तार काटा, एक कप चा, आशिकी, भालोबासबोई तो, मन जाने ना मनेर ठिकाना, दुलाभाई जिंदाबाद, आमी नेता हब, चिटागांगिया पोआ, नोआखालिया माइया, पवित्र भालोबासा, नायक, लीडर, सौभाग्य, तीव्र प्रतिवाद, भांगन। मौसुमीर पुरस्कारेर तालिका मेघला आकाश, देवदास, तार काटा जातीय चलचित्र पुरस्कार, बाससास पुरस्कार, कष्ट, भेजा बिड़ाल, मातृत्व, एकजन संगे छिलो, गोलापी एखन बिलाते, एक कप चा, मेरिल प्रथम आलो पुरस्कार, गोलापी एखन बिलाते, प्रजापति, एक कप चा, देवदास। सम्मानना बांग्लादेशेर शिशुदेर अधिकार प्रतिष्ठाय जनमत सचेतनता बृद्धिर लक्ष्ये सम्प्रति तिनि ओ बांग्लादेशेर কথিত যশা জাদুঘর জুয়েলাইস ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পান। 2019 সালের 16 জুন মৌসুমীকে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আজীবন সম্মাননা প্রদান করে। এই সম্মাননার মাধ্যমে তিনি এই সংগঠনটির সদস্য মনোনীত হন। সম্প্রতি 2023 সালে মৌসুমী একটি সাক্ষাৎকার দিয়ে মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা ছিল ঢাকাই সিনেমার সফলতম নায়িকা মৌসুমী। 3 দশকের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই। দেশজুড়ে তার কতখানি পরিচিতি রয়েছে তা নতুন করে বলা নিষ্প্রয়োজন, তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না তাকে। সম্প্রতি অভিনেতা সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছে ও ভাবনার কথা জানিয়েছেন। বলেছেন, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়, জানাজা হবে কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। আর মারা যাওয়ার আগে বড় হজ করার ইচ্ছে রয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার নিজের চেষ্টা তো রয়েছেই, সবার দোয়াও কাজে লাগে। মৌসুমীর অনুরোধ, আমার মৃত্যুর পর তার ছবিগুলো যেন সবার মুঠোফোন থেকে মুছে দেওয়া হয়, এমনকি টিভি চ্যানেলও যেন ধুমধারাক্কা কোনো ছবি দেখানো না হয়। প্রিয়দর্শিনীর ভাষ্য, আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধারাক্কা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। ছবি যদি সংরক্ষণ করতে হয় তাহলে অবশ্যই মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ছবি থাকলে সেখানে সংরক্ষণের জন্য জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তাহলে সেই উদ্দেশ্যে ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো আর্কাইভে রাখা হবে ভালো উদ্দেশ্যে, এছাড়া অন্য সব ছবি ডিলিট করে দিলে ভালো হবে। সবশেষে ভক্তদের কাছে আরও একটি অনুরোধ জানান মৌসুমী, তার যে দাতব্য প্রতিষ্ঠান রয়েছে সেটির কাজ যেন ভক্তরা সচল রাখেন। সৌভিজের ঝলমলে জীবন ছেড়ে অনেকেই আড়াল জীবন বেছে নেন। ওপার বাংলার সুচিত্রা সেন থেকে ডালিউডের শাবানা, এই তালিকায় অনেকেই আছেন, ভবিষ্যতে হয়তো তাদের নামের পাশে মৌসুমীর নামও লিপিবদ্ধ হবে। বন্ধুরা, এই ছিল খ্যাতিমান, জনপ্রিয়, नायिका मौसुमीर संक्षिप्त जीवनी और तार शेष इच्छेर कथा। भालो लागले सबस्क्राइब करबेन, मंतब्य करबेन, लाइक करबेन, शेयर करबेन এবং আমার উচ্চারণে বা তথ্যে কোনো ভুল ত্রুটি থাকলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।